এখন আমি তরমুজ কেটে নিচ্ছি। আমি একটা চামচের সাহায্যে তরমুজ কেটে নিচ্ছি, আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন। এভাবে করে আমি সবগুলো তরমুজ তুলে নিচ্ছি। এখন তরমুজ ব্লেন্ডারে নিয়ে নেব, নিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা হয়ে গিয়েছে, এখন ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে। এখন এর ভিতরে চিনি দিয়ে দিচ্ছি। এখানে আপনি আপনাদের স্বাদ মতো চিনি দিয়ে নেবেন। চিনিটা একটু গুলিয়ে নিচ্ছি। চিনি গুলিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন আগার আগা দিয়ে দিচ্ছি। এখানে আমি এক চামচের মতো আগার আগা দিয়েছি। মিশিয়ে নিয়ে চুলায় বসিয়ে দিব। এখন ভালো করে ফুটিয়ে নিতে হবে। এভাবে অনবরত নাড়তে হবে যাতে তলায় না লেগে যায়। 5 থেকে 6 মিনিট এভাবে জাল করে নিব। চাল করা হয়ে গিয়েছে, এখন চুলাটা অফ করে দিচ্ছি। এখন নামিয়ে নিব। এখন দুইটা বাটিতে ঢেলে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো বাটি গ্লাস সে ঢেলে নিতে পারেন। এক ঘন্টার মতো জমতে রেখে দিয়েছিলাম, ফ্রিজে রেখে দিয়েছিলাম। দেখেন কতটা সুন্দর জমে গেছে। এখন জেলিটাকে সাইড থেকে ছাড়িয়ে প্লেটে ঢেলে নিব। তৈরি হয়ে গেল আমার পারফেক্ট তরমুজের জেলি। আজকের এই তরমুজের জেলিটা খুবই মজার হয়েছে।
আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। আজকের রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন। যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন।